কাঙাল পাকিস্তানে অর্থনৈতিক সংকট আগেই চরম আকার নিয়েছে, এর মধ্যে আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে উঠেছে তাতে বেশ চাপে পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। চাল, আটা, ডিম থেকে শুরু করে দুধ, সবকিছু কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ঋণের ভারে জর্জরিত পাকিস্তানে 1 কেজি আটা কিনতে খরচ হচ্ছে প্রায় 800 টাকা। 1 লিটার দুধের দাম সেখানে গিয়ে দাঁড়িয়েছে 210 টাকারও বেশি। একবার ভাবুন তো পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে পাকিস্তানে। সেখানে একটি স্থানীয় নিউজ রিপোর্ট বলছে যে অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তানের মুদ্রাস্ফীতি জনগণকে রীতিমতন দুর্বিষহ অবস্থায় পৌঁছে দিয়েছে। করাচি কমিশনার দুধের দাম লিটার প্রতি 10 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। এরপর এখন পাকিস্তানের এই শহরে 1 লিটার দুধের জন্য 210 টাকা পাকিস্তানি টাকা খরচ করতে হচ্ছে। পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ, গ্যাসের সংকটে ভুগছে পাকিস্তানের সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধি রুখতে সরকারের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ বলে মনে করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে দুধের দাম লিটার প্রতি 50 টাকা বাড়ানোর সম্ভাবনা থাকলেও তা বেড়েছে শুধুমাত্র 10 টাকা। তবে দুধের উৎপাদন খরচ বাড়ছে বলেও উল্লেখ করেছে ডেয়ারি ফার্মার্স করাচির সভাপতি মুবাসফর কাদের আব্বাসি। তিনি বলেন যে এর ফলে আগামী দিনে দুধের দাম আরও বাড়ানো হতে পারে, আর তাছাড়া কোনো উপায় নেই। ফলে মানুষের সমস্যা যে আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। শীঘ্রই দুধের দাম আরও 50 টাকা বাড়তে পারে। চাল থেকে শুরু করে কলা, আপেল সমস্ত কিছুর দাম আকাশছোঁয়া। করাচিতে শুধু দুধ, আটা, চাল, ডাল, কলা, আপেল দাম বেড়েছে তা না, দুষ্প্রাপ্যও হয়ে দাঁড়িয়েছে। দেশে 1 কেজি চাল বিক্রি হচ্ছে 200 থেকে 450 টাকায়, আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে প্রায় 350 টাকায়। পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ায় খাদ্যদ্রব্যের দাম বাড়ছে ব্যাপকভাবে। এপ্রিল মাসে পাকিস্তানে মুদ্রাস্ফীতি প্রায় 18% নেমে এসেছিল, যা নিয়ে গত 2 বছরের সর্বনিম্ন কিন্তু অন্তত পরিসংখ্যান সেরকমই বলছে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসে মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। মুদ্রাস্ফীতির হার 38% পেরিয়ে গিয়েছিল, যা এশিয়াতে সর্বোচ্চ ছিল। সরকারি তথ্য অনুযায়ী পাকিস্তানে গত 1 বছরে শহরাঞ্চলে টমেটোর দাম বেড়েছে 188%। এ তো আপনাদের শুধুমাত্র টমেটোর কথা বললাম, এবার বাকি জিনিসেরও কথা বলছি। পেঁয়াজের দাম বেড়েছে বহু গুণে, প্রায় 84%। মশলার দাম বেড়ে গিয়েছে 49%, চিনি 37%, মাংস 100%। ভোটের পর দেশের মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক সংকট অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেছিলেন পাকিস্তানের নাগরিকরা। কিন্তু ভোটের পর শাহবাজ শরীফের সরকার ক্ষমতায় এলেও মূল্যবৃদ্ধি যে এখনও সেই তিমিরেই রয়েছে তা আপনাদের সামনে প্রমাণিত। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। বন্ধু দেশগুলির কাছে এমনি খাদ্য সামগ্রীর জন্য হাত পেকে পেতেছে পাকিস্তান, যার মধ্যে ভারত রয়েছে। এমনকি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতেও ভারতকে অনুরোধ করেছে পাকিস্তান। কাঙাল পাকিস্তানে অর্থনৈতিক সংকট আগেই ছিল, তা কিন্তু বর্তমানে চরম আকার ধারণ করেছে। এর মধ্যে আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে বাড়ছে তাতে সাধারণ মানুষ চিন্তায় পড়ে গিয়েছে। আশা করা হয়েছিল যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই দাম বৃদ্ধি হয়তো কমে যাবে, কিন্তু শাহবাজ শরীফের সরকার ক্ষমতায় আসার পরও বিষয়টাতে যে একটুও পরিবর্তন হয়নি তা কিন্তু বোঝাই যাচ্ছে। চাল, ডাল, ডিম, আটা, দুধ সমস্ত কিছুর দাম যে শুধু বাড়ছে তা নয়, সেগুলো রীতিমতো দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়, সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে।